আমরাটা হচ্ছে আগে সুলে সিলে ফেলে চামড়া সিলে ফেলে আপনার হচ্ছে দুই খণ্ড করে মাঝখান থেকে কেটে চাকচাক করে কেটে নিয়ে আপনার ফ্রাই প্যানের উপর দিলে হালকা তেল দিয়ে একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে এভাবে ফ্রাই করলে পরে অনেক সুস্বাদু একটা খাবার তৈরি হয়ে যায়। সেখানে মানে আর একটু স্বাদটা বাড়াই দেওয়ার জন্য কিছু আপনি পেঁয়াজ কুচি এবং হচ্ছে মরিচ কেটেও দিতে পারেন, তাহলে আর একটু টেস্ট বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি আর দেখা যাবে যে এটা এতটা টেস্ট হয় এবং এতটা সহজ রেসিপি, আপনার সহজেই রান্না হয়ে যায় এবং খেতেও অনেক টেস্ট। এই যে আমি দিয়ে দিলাম সবগুলো, এগুলো অনেক সুন্দর হয়ে একটি সুন্দর হয়ে যাবে। সুন্দর হয়ে গেলে দেখা যাবে যে এইগুলো দিয়েই এক প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পাচ্ছেন এবং অত্যন্ত মজা সহকারে। এটা কিছুদিন পরেই হয়ে যাবে, আমি একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। জালি কুমড়া রেসিপি, মানে ফ্রাই, জালি কুমড়া ফ্রাই রেসিপি আপনাদের? আমাদের কুষ্টিয়ায় কিন্তু এটা মানে অ্যাভেলেবল, আমাদের কুষ্টিয়ার অনেক দিকে ওই দিনে মানে ওই যে সানোয়ার নামে ওনার বাড়ি যেন ঠাকুরগা নওগাঁ, উনি ওই ওই ভাইটা জিজ্ঞেস করতেছিল যে এটা কীভাবে ই করেন, ওর কাছে ভালো লাগছে। ওই দিনে ও খাইছে, ও খাওয়ার পরে ও বলতেছে যে ভাই এটা কীভাবে ভাজি করেন, এত খুবই টেস্টি। তারপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে যে কীভাবে কাটবো, কীভাবে ফ্রাই করবো, তো আমি বলে দিলাম। তো তারপরে ও খাইছে এবং ওর বলতেছিল যে ভাই আসলেও খুব সুস্বাদু ছিল এটা। তাহলে আপনাদের দিকে এই ফ্রাইটা হয় না? না, আমাদের দিকে এরকম পেঁয়াজ এবং মরিচ কুচিটা দেয় না, কিন্তু আমি দিই, কারণ এটা টেস্ট অনেক বেড়ে যায় এটা দিলে পরে। আপনি হালকা হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে মাখাইয়া আপনার হচ্ছে ফ্রাই তুলে পরেই হবে। খুবই সুন্দর, খুবই টেস্টি একটা খাবার, খেয়ে দেখতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আজকেই পাবো ইনশাল্লাহ। দেখেন এই যে হয়ে যাচ্ছে, হ্যাঁ একটু ঢেকে রাখলে পরে একটু সিদ্ধটা হয়ে যাবে, দ্রুত হয় আর কি, এই জন্য আমি একটু ঢেকে দিই আর কি। হতে থাকে এভাবে ফ্রাই হয়ে যাবে, সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। ওটাও কিন্তু অনেক টেস্টি একটা খাবার, এটা তো অনেক টেস্ট, অনেক টেস্ট পাবেন। লবণ একটু কম দেওয়া হয়েছে, আমি সেই জন্য হালকা একটু লবণ দিয়ে দিলাম, অ্যাড করলাম। আসলে গন্ধটা অনেক মজার বের হইতেছে এখন। তোমার এটার ঘ্রাণ অনেক সুন্দর, এবং অনেক টেস্টিও এটা, একটা হচ্ছে খেতে অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু। আপনি আজকে খান, আপনি খাইলে পরে আপনিও বুঝবেন যে এটা আসলে কতটা মজা লাগে। ওকে অবশ্যই, এভাবে থাকলো, আবার আমরা কিছুক্ষণ পরে ফিরে আসছি, দেখাবো আপনাকে ইনশাআল্লাহ। কি করে দেবেন?